হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট ক্লাস আরও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম আজ তোমরা যারা ব্যাংকে চাকরি করতে চাও এবং ব্যাংকের চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বড় সুখবর দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে অর্থাৎ এ মাসে দশ তারিখ থেকে আজকে এগারো তারিখ এবং দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন চলবে কত তারিখ পর্যন্ত দেখে নাও তিরিশ তারিখ পর্যন্ত চলবে এবং পুরোটাই কিন্তু হবে অনলাইনে তোমরা তোমরা বাড়ি থেকে করতে পারো এবং মোবাইল থেকে করতে পারো তো মোবাইল থেকে প্রথমে তোমাদেরকে যে পেজটা খুলতে হবে সে সমস্ত কিছু দেখিয়ে দেবো কীভাবে করবে এবং আমরা এরপরে নোটিশটা দেখে নেব যে নোটিফিকেশনটা তোমরা যদি সরাসরি অ্যাক্সেস করতে পারো ওয়েবসাইটে তাহলে কিন্তু তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে সরাসরি দেখতে পাবে এরপরে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী সমস্ত কিছু আমি দেখো এখানে আলোচনা করবো তো তারাকে বলে দিই তোমরা সরাসরি এই পেজটা যাবে আইভিপিএস ডট আইভিপিএস অনলাইন ডট আইভিপিএস ডট ইন এবার এই পেজটা প্রথমে কিন্তু নাও খুলতে পারে তো ওপেন না হলে এখানে ডেস্কটপ ভিউ করবে ডেস্কটপ ভিউ থেকে ল্যান্ডস্কেপ মুডে করে নেবে ল্যান্ডস্কেপ মুডে করার পর কিন্তু এই পেজটা ওপেন হবে তো এবার দেখুন আমরা দেখে নেবো সেই নোটিস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিস এবং কতগুলো পদ আছে দেখতে পাচ্ছ টোটাল এগারোটা পদে আছে এবং ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পাশেপাশে এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে প্রথম থেকে দেখতে পাচ্ছ প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট রিসার্চ অ্যাসোসিয়েট হিন্দি অফিসার অ্যানালিস্ট প্রোগ্রাম অ্যানালিস্ট প্রোগ্রামার এবং আইটি অ্যাডমিনিস্ট্রেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং দেখে নেব যে কারা কারা কোন পদের জন্য যোগ্য দেখো যারা বিএসসি করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও দেখে দেখেনি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও বলছে এনি এলিজিবল ক্যান্ডিডেট হু এজ টু জয়েন ইজ রিকুয়েড টু রেজিস্টার অনলাইন ফর দা সিলেকশন প্রসেস কিভাবে হবে দেখে নাও সেটা সিলেকশন প্রসেস ফর ভেরিয়াস পোস্ট সেটা কী কী হবে দেখো এই প্রথম যে এ এ দিয়ে যেটা আছে প্রফেসর অ্যাসোস্ট প্রফেসর অ্যাসোস্ট প্রফেসর জন্য হবে গ্রুপ এক্সারসাইজ হবে তারপরে প্রেজেন্টেশন এক্সারসাইজ হবে ইন্টারভিউ হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে দেখেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে দশ তারিখ থেকে এবং অনলাইন এক্সামিনেশন কত তারিখ হবে দেখো বলে দেওয়া আছে উন উনিশে জুলাই জুলাই মাসে উনিশ তারিখ হবে এবং এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন চলবে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত দেখেন এখানে পোস্টের নাম দেওয়া আছে প্রফেসর অ্যাসোস্টেন্ট প্রফেসার এবং সেখানে গ্রেট লেভেল এবং বেসিক পে কত তার মাসিক স্যালারি সেটাও কিন্তু লেখা আছে এবং এলিজিবেটেড ক্রাইটেরিয়াতে দেখে নেবো আমরা দেখাও নাও এই প্রফেসর এলিজিবলের ক্রাইটেরিয়া দেখে নাও পিএইচডি আর ইকুভেলেন্ড ডিগ্রি ইন ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েশন এরপর দেখেন অ্যাসোসিয়েট প্রফেসর আছে এখানে পিএইচডি আর ইকুভেলেন ডিগ্রি ইন ডিসিপ্লিন উইথ এটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স ইন পোস্ট গ্রাজুয়েশন একই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও একই রকম পিএচডি ডিগ্রি এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েশন এরপর দেখাও যারা ফ্যাকালিটি রিসার্চ অ্যাসোসিয়েট তা পিএচটি আর ইকুভেলেন ডিগ্রি ইন দা ডিপ্লিন ইউ এটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েশন রিসার্চ অ্যাসোসিয়েট পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি এডুকেশন সাইকোলজিক্যাল মেজারমেন্ট যাদের এই যোগ্যতারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখে নাও তোমরা যারা মাস্টার ডিগ্রি করেছো এছাড়া যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কোন পদার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ রিসার্চ অ্যাসোসিয়েট বলেছে তো এম টেক আর এমই ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সেটা কিছু রকম দেখে নাও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইনস্ট্রুমেন্টেশন আর এমসি অথবা পোস্ট গ্রাজুয়েট করেছে কম্পিউটার সায়েন্সের উপর তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য এখানে দেখেন পোস্ট কোয়ালিফিকেশন মিনিমাম ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগছে এখানে ওয়ান এক্সপিরিয়েন্স আছে তো হিন্দি অফিসার দেখো যারা মাস্টার ডিগ্রি করেছো ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ মেজর অর ইলেকটিভ সাবজেক্টের ইন গ্র্যাজুয়েশন অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে ইংলিশের মানে হিন্দিতে হিন্দি যাদের ছিল যারা মাস্টার্স করেছ এবং তাদের গ্রাজুয়েশনে ইংলিশ ছিল এজ এ মেজর সাবজেক্ট তারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া দেখো মাস্টার ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ মেজর অর ইলেকটিভ সাবজেক্ট এবং যাদের হিন্দি ছিল গ্র্যাজুয়েশনে এবং তারপর তারা মাস্টার ডিগ্রি করেছে ইংলিশে তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এবার দেখে এখানে কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে হিন্দি ট্রান্সলেশন এর ওপরে এবার দেখে নাও অ্যানালিস্ট প্রোগ্রামার উইন্ডোজ তো বিই বি বিটেক আর এমসিএ যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো অ্যানালিস্ট বা প্রোগ্রামার তো বিই বিটেক এবং এমসিএ এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার দেখেন আইটি আইটি অ্যাডমিনিস্ট্রেটর আছে যারা বি বিটেক ডিগ্রি পারফর্মিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের উপর যারা ডিগ্রি করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখে নাও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তো বিএসসি বিসিএ এবং বিএসসি কম্পিউটার সায়েন্স যারা কম্পিউটার সায়েন্সের উপর বিএসসি করেছে অথবা গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল পোস্ট এরপর দেখে না কীভাবে অ্যাপ্লাই করবে তাহলে এক্সামিনেশন সেন্টার দেখতে পাচ্ছো এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতায় তোমাদের আছে এক্সামিনেশন সেন্টার এরপর এখানে কি দেখো কী কী সিলেবাসে থাকবে তো অ্যাপটিটিউড থাকবে এবং প্রফেশনাল নলেজ বেসিক স্ট্যাটিস্টিক্স রিসার্চ মেথোলজি সাইকোলজি টেস্টিং এগুলো থাকবে এটা হচ্ছে ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েটের জন্য তো বিভিন্ন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের পরীক্ষা দেখতে পাচ্ছি কিন্তু ফর দ্য পোস্ট অফ আর রিসার্চ অ্যাসোসিয়েশন রিসার্চ অ্যাসোসিয়েট টেকনিক্যাল হিন্দি অফিসারের জন্য দেখে না এখানে এই সিলেবাসটা দিয়েছে রিজনিং হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অনেস হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এসবের জন্য আছে অ্যাপটিটিউড প্রফেশনাল নলেজ এবং টোটাল দেখতে পাচ্ছি এটা একশো নাম্বার হবে সমস্ত কিন্তু টোটাল মার্কস দিয়ে আছে নাম্বার অফ কোয়েশন কত হবে এবং টোটাল ম্যাক্সিমাম মার্কস কত নাম্বারের পরীক্ষা হবে এবং তার কোন ভার্সনে পরীক্ষা হবে সেটা এখানে বলেছে এবং এখানে কিন্তু জব রুল মানে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ বা যাবে অ্যাপ্লাই করবে তো সেই পোস্টে চাকরি পেলে তোমাকে কী করতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই তাহলে দশ তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে মানে দশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রসেস এবং তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখেন তার আগে তোমাদের হাতের কাছে যেগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে তোমাদের ফটোগ্রাফ এবং ফটোগ্রাফ এখানে সাইজ দেখা থাকো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিগনেচার এবং নেসেসারি যে ডকুমেন্টগুলো অর্থাৎ তোমাদের ইমেল আইডির সঙ্গে একটা থাকতে হবে এছাড়াও তোমাদের সার্টিফিকেটস সমস্ত কিছু তোমাদের সঙ্গে রাখবে এবং অনলাইন পেমেন্ট হবে যেহেতু তাহলে তোমাদের যেভাবে পেমেন্ট করবে সে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনোভাবে পেমেন্ট করতে পারো এবং দেখে ওখানে এখানে ফিসটা বলেছে হাজার টাকা এবার কীভাবে করবে দেখে নাও সেটা আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু তার পাশাপাশি দেখে নাও তোমরা ফর্মটা ফিল আপ করার পরে কী করতে হবে দেখো ফর্মটা ফিল আপ করার পরে এই ঠিকানাতে কিন্তু পাঠাতে হবে এখানে বলেছে দেখো দোষ অ্যাপ্লাই দ্য পোস্ট অফ প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর তাহলে যারা এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু পাঠাতে হবে এই ঠিকানাতে একটা কপি পাঠাতে হবে সেলফ অ্যাসিস্টেড ফটোকপি অফ রেলিভেন্ট ডকুমেন্ট সমস্ত যে ডকুমেন্টসগুলো তার সেলফ অ্যাটেস্ট করে এই ঠিকানাতে একটা কপি কিন্তু পাঠাতে হবে এবং দেখে নাও এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট হবে মানে কত তারিখ পর্যন্ত কত তারিখ পর্যন্ত মধ্যে পাঠাতে হবে না এটাকে দশ তারিখ মধ্যে পাঠাতে হবে এই যে অফলাইনে অর্থাৎ এটাকে লেটার লেটারের মতো করে এই ঠিকানাতে পাঠাতে হবে দশ তারিখের মধ্যে এরপর দেখে নাও কীভাবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে বা কীভাবে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার আগে বলে দেখো এখানে সেন্টার কোর্ট বলছে এবং সিটি কোন কোন জায়গায় পরীক্ষাগুলো হবে দেখেন এখানে কলকাতায় কিন্তু সেন্টার আছে তো তার তোমরা যারা কলকাতার জন্য পরীক্ষা দিতে চাইছো তো তোমরা কলকাতার জন্য কিন্তু সিলেক্ট করতে পারবে কোথায় পরীক্ষা দিতে চাও এবার দেখো এখানে গাইডলাইনগুলো দিয়েছে ফটোগ্রাফ কী রকমের হবে সিগনেচার এবং অন্য যে ডকুমেন্টসগুলো সেগুলো কীভাবে ডকুমেন্টগুলো আপলোড করবে সেগুলো সমস্ত কিছু এখানে লেখা আছে তো এরপর আমরা দেখে নেব যে কীভাবে তোমরা আবেদন করবে দেখে নাও তাহলে প্রথমেই তোমাকে যেতে হবে দেখো আইবিপিএস অনলাইন ডট আইপিএস ডট ইন এ ওয়েবসাইটে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবার দেখো এরপরে এই লিঙ্কটা খোলার পরে এরকম একটা পেজ খুলে যাবে ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন বলবে তো এখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে হবে তো সমস্যাটা হচ্ছে এটা মোবাইল থেকে কিন্তু খুলবে না মানে মোবাইল থেকে অ্যাক্সেস করা যাবে না দেখলাম আমি যেটা রিকোয়েস্ট ডেক্সটপ সাইট করে কিন্তু এটা খুলছে না ওপেন হচ্ছে না পেজটা তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ডেস্কটপ থেকে এটা অ্যাক্সেস করবো করবে এবং তারপরে অ্যাপ্লাই করো এবং এখানে নিউ রেজিস্ট্রেশন করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে সমস্ত কিছু আপলোড ডকুমেন্টস থেকে আরম্ভ করে পেমেন্ট সমস্ত কিছু প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তারপরে দেখো এই জায়গাতে এটা এন্ট্রি করতে হবে এন্ট্রি রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাতে এন্ট্রি করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করতে হবে তো তাহলে জানবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তো এইভাবে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যার যা কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করো তো এই ছিল আজকে ভিডিও আশা করি তোমরা যারা ব্যাংকে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ব্যাংকে চাকরি করতে চাও তাদের ভিডিওটি ভালো লেগেছে পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন চাকরি খবর নিয়ে আসবো তোমরা যারা চ্যানেল নতুন তাদের অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মতামত প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাও সো থ্যাংক ইউ অল